আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে শিশু সন্তানদের হেফাজতের দোয়া। তো বন্ধুরা, চলুন সেই দোয়াটি আমরা জেনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। أعيذكما بكلمات الله التامة من كل شيطان وهامة ومن كل عين لامة. আমি দোয়াটি আবারও পড়ছি। أعيذكما بكلمات الله التامة من كل شيطان وهامة ومن كل عين لامة. দোয়াটির বাংলা উচ্চারণ: ওয়াইজুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যখন আপনাদের সন্তানদের জন্য দোয়া করবেন, তখন এই দোয়াটি আপনারা পড়বেন। এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনাদের সন্তানদেরকে সকল প্রকার শয়তানি ও বিষাক্ত কীট পতঙ্গ থেকে হেফাজত করবেন এবং সব ধরনের বদ নজর থেকে হেফাজত করবেন। এই দোয়াটির অর্থ: আমি তোমাদেরকে আল্লাহ তাআলার পূর্ণ কালিমাসমূহের আশ্রয় দিচ্ছি, সকল শয়তান ও বিষাক্ত কীট পতঙ্গ থেকে এবং সব ধরনের বদ নজর থেকে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়া পড়ে দম করতেন এবং বলতেন, আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ও তার দুই ছেলে ইসমাইল ও ইসহাককে এই দোয়া পড়ে দম করতেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে এই দোয়াটি একটি হাদিসি আমল। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।